হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রতিদিন সকালে বাসি মুখে পানি পান করলে কি হয়, এরপর আপনার শরীরের ম্যাজিক দেখুন। তো দর্শক, বাসি মুখে পানি পান করলে কি হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক। পানিকে আমাদের জীবনের অপর নাম বলা হয়, কারণ হলো এই পানি আমাদের শরীরের বিভিন্ন রোগ বা ভালো থাকার সাথে জড়িত। কিন্তু আপনি কি জানেন, আমরা সকালে ঘুম থেকে উঠে যেটা খাই সেটার উপর নির্ভর করে আমরা কতটা সুস্থ থাকব। এখন কেউ সকালে উঠে চা পান করে, আবার কেউ অন্যান্য খাবার খায়, কিন্তু এই চা পান করার ফলে আমাদের শরীরের মারাত্মক রোগ হতে পারে। সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হবে। আমরা যে ডায়াবেটিসের সমস্যায় ভুগি সেটা হয়তো মিষ্টির কারণে হয়, আমরা সকলেই এমনটা জানি। কিন্তু শুধু মিষ্টির জন্যই এমনটা হয় এটা ভাবলে ভুল। আমাদের পানি নিয়ম না মেনে খাওয়া, খাওয়া দাওয়ার সঠিক নিয়ম না মেনে খাওয়া, বা যে জীবন ধারণের কারণে ডায়াবেটিস সহ নানা ধরনের রোগ হয়, কিংবা অন্যদিকে ওজন বেড়ে যাওয়া হঠাৎ করে, অনেক মনে করে এটি শুধুমাত্র বেশি বেশি খাওয়ার কারণেই হয়ে থাকে, কিন্তু সেটি একদমই ভুল। ঠান্ডা পানি খাওয়া কিংবা নিয়ম না মেনে পানি খাওয়া এসবের জন্য বড় কারণ। তো দর্শক, আমরা আজকের এই ভিডিওতে জানবো বাসি মুখে জল পান করলে কি হয় আর না করলেই বা কি হয়। আপনি হয়তো বলতে পারেন, পানি আমরা ছোটবেলা থেকেই পান করে আসছি, এখানে নতুন করে শেখানোর বা কি আছে? কিন্তু না, আমরা হয়তো জানি না পানির অনিয়মিত খাওয়ার কারণে আমাদের শরীরের যত সব রোগ হয়ে থাকে। কিন্তু বাসি মুখে জল পান করলে কেন ভালো? সারা রাতের ঘুম শেষে আমরা যখন সকালে উঠি তখন আমাদের মুখে এক প্রকার লালা জমে থাকে। আমরা যখন ব্রাশ করি অথবা মুখ ধুয়ে ফেলি তখন সেগুলো বেরিয়ে যায়, যেটা আমরা জেনে বা না জেনে করে থাকি। আর এটাই সবচেয়ে বড় ভুল, যেটা হয়তো আপনারা সবাই করে থাকেন। আপনি কি জানেন, ওই লালার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যেটি আপনার পেটে গিয়ে ডায়াবেটিস, হাই প্রেশার, ওজন বা ভুঁড়ি বৃদ্ধি, এমনকি ক্যান্সারের মতো রোগ থেকে আমাদের প্রতিকার করে? এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের সকালে বাসি মুখে পানি পান করার ফলে আমাদের লালাগুলো পানির সাথে আমাদের পেটে চলে যায়, যার ফলে আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হয়। আর পেট পরিষ্কার হলে সেটা বেনিফিট আমরা পুরো শরীর জুড়ে অনুভব করি। আপনার যখন হঠাৎ বমি, মাথা যন্ত্রণা অথবা পেট ব্যথা হয় তখন আপনি হয়তো একটি ওষুধ খান, এর ফলে আপনার কিছু সময়ের জন্য সমস্যাগুলো দূর হয়। আবার দেখা যায় যে কিছুদিন পর আপনার এই সমস্যাগুলো দেখা দেয়, কিন্তু আপনি এইগুলো করে আপনার রোগটিকে এড়িয়ে যান, যার ফলে আপনার পেটের সমস্যা হয়। তাছাড়াও সেই সমস্যাগুলো অন্য কোনো সমস্যার রূপে দেখা দেয়। বাসি মুখে পানি না খাওয়ার কারণে আপনার পেটে সেই লালাগুলো পৌঁছাতে পারে না, যার কারণে আপনার পেট অপরিষ্কারই থেকে যায়। আর পেট পরিষ্কার না থাকলে আমাদের রক্ত পরিষ্কার থাকে না, রক্ত দূষিত হয়ে যায়। আর রক্ত দূষিত হলে সেগুলো আমাদের মুখে ব্রণ সহ নানান মাধ্যমে দেখা দেয়, যেগুলো হাজার ওষুধ অথবা ক্রিম লাগালেও যাবে না। সেই ক্ষেত্রে আপনি বাসি মুখে 2 থেকে 3 গ্লাস কিংবা সর্বনিম্ন 1 গ্লাস পানি পান করলে আপনার মুখের সব ব্রণ অথবা দাগ নিজে থেকেই চলে যাবে। বাসি মুখে পানি পান করার ফলে আপনার শরীর অনেক সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি। সুতরাং প্রত্যেকের উচিত সকালে উঠে মাত্র কম করে হলেও 1 গ্লাস অন্তত পানি পান করা উচিত, সেটি অবশ্যই নর্মাল, কারণ ঠান্ডা পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো দর্শক, আশা করি আপনারা বাসি মুখে পানি পান করার উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন, তাহলে নিয়মিত এই কাজটি করা শুরু করে দিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।